Hey guys, আমি স্বর্ণাঙ্ক এন্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন এই ভিডিওতে কী নিয়ে কথা বলবো সকলে বুঝতে পেরে গেছো, থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরে গেছো যে কী নিয়ে এই ভিডিওতে কথা হবে। তো বাংলা সবথেকে বড় প্রোডাকশন হাউস, এটার নাম হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর ফিল্মস অর্থাৎ SVF। তাদের প্রত্যেক বছরই মানে আমাদের অনেক বড় বড় সিনেমা, ভালো সিনেমা এবং ভালো পরিচালকের সিনেমা, এবং সেগুলো অনেক বড় বাজেটের সিনেমা বা ছোটো বাজেটই হোক, সেগুলো ভালো কন্টেন্টের হোক হবে হয় সেই ধরনের কিছু আমাদের প্রত্যেক বছরই উপহার দিয়ে থাকেন। কিন্তু এই বছর সেই রকম ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় সেই রকম নেই। মানে এই বছরটা পুরোপুরি সিকুয়েল অর্থাৎ পরের পার্ট, একটা সিনেমার পরের পার্ট যে ফ্র্যাঞ্চাইজ হয় সেগুলোর উপর নির্ভর করে রয়েছেন SVF। এবং বড় রিলিজ বলতে দেবের সাথে তাদের একটা বড় কাজ ছিল রঘু দা কাজ, সেটা এই বছর আসছে না স্পষ্ট। তো এই বছর তিনটা সিনেমার উপর নির্ভর করে আছে SVF। একটা হচ্ছে চিনির সিকুয়েল একেন বাবু সিকুয়েল, এবং আরেকটা সিনেমা সেটা হচ্ছে বিবাহ অভিযান, সেটা সিকুয়েল। এবং পরপর সেগুলো রিলিজ রয়েছে। প্রথমে রিলিজ রয়েছে হচ্ছে একেন বাবু টু অর্থাৎ বড় পর্দা যে একেন বাবু আসছে, ওয়েব সিরিজ সকলেই দেখেছেন, যেটা হইচয়ে রয়েছে, অনেকগুলো সিজন রয়েছে। এবং একেন বাবু যেটা টু রয়েছে সেটা হচ্ছে রুদ্ধশ্বাস রাজস্থানের গল্প, এবং সেটা রিলিজ করছে হচ্ছে পয়লা বৈশাখে অর্থাৎ 14 এপ্রিল। এবং সেটা গল্প লিখেছেন সকলে জানি, আমরা কিছুদিন আগে ওনাকে হারালাম, যিনি হচ্ছেন সুজন দাশগুপ্ত, তিনি মারা গেছেন বেশ কিছুদিন হলো। এবং এই সিনেমাটা যে অ্যাডাপ্টেশন এবং স্ক্রিনপ্লে লিখেছেন হচ্ছে পদ্মনাভ দাশগুপ্ত এবং জয়দীপ মুখার্জি সিনেমাটা পরিচালনা করেছেন। এবং সকলেই জানেন যে অনির্বাণ চক্রবর্তী এই সিনেমাটিতে একেন বাবুর রোল প্লে করেছেন, এবং বাকিদের কথা সকলেই জানো। তো এই সিনেমাটির মুক্তি পাচ্ছে হচ্ছে 14 এপ্রিল। এবং তারপরে 8ই জুন এই আর একটা সিকুয়েল রিলিজ করছে SVF-এর, সিনেমাটার নাম হচ্ছে আবার বিবাহ অভিযান, বিবাহ অভিযানের পরে সিকুয়েল। তো এখানে ব্যাপারটা হচ্ছে এই সিনেমায় আগের পার্টে যারা ছিলেন তারা সকলেই রয়েছেন, রুদ্রনীল ঘোষ রয়েছেন, অঙ্কুশ হাজার রয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন, প্রিয়াঙ্কা সরকার, পায়েল সরকার, নুসরত ফারিয়া সকলে রয়েছেন, এবং সাথে দুজন আরও কাস্ট যুক্ত রয়েছেন। একজন হচ্ছে সৌরভ দাস, আর একজন কে রয়েছে আমার ঠিক মনে নাই, তবে আরেকজন একজন ভালো অ্যাক্ট্রেস রয়েছেন। তবে এই মাল্টি স্টেটাস সিনেমাটার মুক্তি পাচ্ছে হচ্ছে 8ই জুন। এটা SVF-এর 2023-এর বছরের দ্বিতীয় সিনেমা, এবং বছরের তৃতীয় সিনেমাটা মুক্তি কবে পাচ্ছে সেটা আমি জানি না, কারণ সেটার অ্যানাউন্সমেন্ট করেছে কিন্তু সেটা রিলিজের বলা হয়নি। সেটা হচ্ছে চিনি সিগুয়েল চিনি টু, এবং এই সিনেমাটা মৈনাক ভূমি পরিচালনা করছেন এবং মধুরা পুলিশ সিনেমাটোগ্রাফার রয়েছেন। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। তবে SVF-এর একটা বড় রিলিজ রয়েছে পুজোতে, সেটার ব্যাপারে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে একটা মানে অফিসিয়াল কোনোভাবে একটা ছোটো অ্যানাউন্সমেন্ট হয়েছে। অরিন্দমশীল পরিচালনা করছেন, মিতিন মাসি যেটা কোয়েল সে সিনেমা ছিল সেটা সিগুয়েল আসছে, মিতিন মাসির পরের গল্প, এবং সেটার কোনো টাইটেল ঠিক করা হয়নি। তবে টাইটেল আবার অনেকে জানে যে কী হতে পারে, তো সেইটা হচ্ছে ব্যাপার। এখন পুজোতে এই সিনেমাটার সাথে আরও 4টে সিনেমা রয়েছে। আমি আমার প্রোফাইলে লিখেছিলাম যে কোন কোন সিনেমা মিতিন মাসির সঙ্গে হচ্ছে লড়াই করছে, তো সেটা এখন দেখার যে মিতিন মাসি কতটা সাকসেস পায়। তো SVF-এর এই টোটাল 4টা সিনেমা রয়েছে 2023-এ। আপাতত হচ্ছে 3টা সিনেমা যেটা পোস্টার সহ ফার্স্ট লুক পোস্ট করা হয়েছে, কিন্তু আরেকটা সিনেমার কোনোরকম লুক প্রকাশ করা হয়নি। দেখা যাক এখন কী হয় SVF-এর এই বছরে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।